আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের তৃতীয় কুইজের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন ছিল হুইচ ক্যান বি ইউজড ইন আ সিম্পল সেন্টেন্স। আমরা জানি সিম্পল সেন্টেন্সের মধ্যে আমাদের একটা মাত্র ক্লজ থাকে এবং আমরা চাইলেই এর পাশাপাশি আরও ফ্রেজ অ্যাড করতে পারি, কিন্তু আমরা ক্লজ অ্যাড করতে পারবো না। যখন আমরা ক্লজ অ্যাড করব সেক্ষেত্রে আমাদের একাধিক ক্লজ হয়ে যাবে, আর একাধিক ক্লজ হলে সেটা আমাদের সিম্পল সেন্টেন্স থাকবে না। আর একাধিক ক্লজ হলে সেখানে আমাদের ক্লজ মার্কার লাগে, আর ক্লজ মার্কার হলে সেটা হয় আমাদের কমপ্লেক্স সেন্টেন্স হয় অথবা কম্পাউন্ড সেন্টেন্স হয়। কিন্তু সিম্পল সেন্টেন্সের মধ্যে মাত্র একটা ক্লজ থাকে, পাশাপাশি আমরা চাইলে একাধিক ফ্রেজ দিতে পারি। তাহলে সিম্পল সেন্টেন্সের মধ্যে শুধু একটা ক্লজ থাকবে এবং একটা বা একের অধিক ফ্রেজ থাকতে পারে। তাহলে এখানে ক্লজ মার্কার হবে না। আমরা জানি ক্লজ মার্কার একাধিক ক্লজকে যুক্ত করার জন্য সেন্টেন্সের মধ্যে ব্যবহার করা হয়। তাহলে উত্তর হবে এক ও দুই, ফ্রেজ এবং ক্লজ। দেখেন হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ ইনকারেক্ট, মানে এখানে যে সিরিজের কথা বলা হচ্ছে এখানের মধ্যে কোন সিরিজটা সঠিক নয়। এখানে ক্লজ মার্কারগুলো কিন্তু দেওয়া আছে, দেখেন ইফ, দো, দ্যাট, এই তিনটেই কিন্তু কমপ্লেক্স সেন্টেন্সের ক্লজ মার্কার। অল দো, সিন্স, হুইচ, এই তিনটাও আমাদের কমপ্লেক্স সেন্টেন্সের ক্লজ মার্কার। শেষেরটা অ্যান্ড, বাট, ইয়েট, এটা হচ্ছে আমাদের কম্পাউন্ড সেন্টেন্সের ক্লজ মার্কার। কিন্তু তিন নম্বরটা ইফ অর দ্যাট, ইফ আর দ্যাট হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সের ক্লজ মার্কার, আর অর হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্সের ক্লজ মার্কার। যেহেতু এখানে দুইটা সেন্টেন্সের ক্লজ মার্কার এই সিরিজে আছে, আর উপরেরগুলোতে আর নিচেরটাতে আমাদের শুধু কমপ্লেক্স আর কম্পাউন্ডের ক্লজ মার্কারগুলো আলাদাভাবে আছে, এ কারণে আমাদের তিন নম্বরটা হবে ভুল। কারণ এখানে দুইটা সেন্টেন্সের ক্লজ মার্কার এখানে একসাথে দেওয়া আছে, কোনো যে কোনো একটার না, ঠিক আছে, মানে সিকোয়েন্সটা মিলে নাই। উপরের দুইটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সের সবগুলা, নিচেরটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্সের, কিন্তু মাঝখানেরটা কমপ্লেক্স কম্পাউন্ড দুইটার মিক্সচার, তাই সিরিজটা মিলে নাই, ঠিক আছে। এরপরটা হচ্ছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ আ কোঅর্ডিনেটিং কনজাংশন। কোঅর্ডিনেটিং কনজাংশন কি? অ্যান্ড, বাট, ইয়েট, ওই যে আমাদের ফ্যান বয়েস যেটা বললাম যে সাতটা, ওগুলো তো ওগুলোর মধ্যে নর আছে, আর দ্যাট, সিন্স, বাই, এগুলো কিন্তু আমাদের ওই কম্পাউন্ড সেন্টেন্সে বসে না। কম্পাউন্ড সেন্টেন্সে কোঅর্ডিনেটিং কনজাংশন বসে, আর আমাদের কমপ্লেক্স সেন্টেন্সে সাবঅর্ডিনেটিং কনজাংশন বসে, ঠিক আছে। তাই এখানে নর হবে সঠিক উত্তর। যে আমাদের ফ্যান বয়েদের যে সাতটা আছে, ওই সাতটার মধ্যে নরটা আছে। আপনারা যদি ক্লাসটা আবার দেখেন বুঝতে পারবেন। এখন দেখেন এইটা নিয়ে অনেকের প্রবলেম ছিল, যেটা কেন সিম্পল সেন্টেন্স হলো, এখানে তো আফটার আছে, এটা তো ক্লজ, অনেকে বলছেন এটা তো ক্লজ মার্কার, আফটার আমরা ক্লজ মার্কার হিসেবে দেখছি। এখন দেখেন ক্লজ মার্কার হতে হলে কয়টা ক্লজ থাকা লাগে সেটা আমাদের জানা দরকার। ক্লজ মার্কার যখন আমরা দিব তখন একাধিক ক্লজকে আমরা যুক্ত করার জন্য ক্লজ মার্কার ব্যবহার করা হয়। কিন্তু এখানে কয়টা ক্লজ দেখেন তো, দেখেন আই যদি সাবজেক্ট হয় উইল গো, দেখেন এই আই যদি সাবজেক্ট হয় এবং উইল গো হচ্ছে আমাদের ভার্ব, ফিনিট ভার্ব, তাহলে একটা সাবজেক্ট একটা ভার্ব। এখন দেখেন এর আগের যে কমার যে আগের অংশটা, আফটারের পরে কি কোনো আমরা সাবজেক্ট পাচ্ছি বা কোনো ফিনিট ভার্ব পাচ্ছি কি না দেখেন তো। দেখেন ফিনিশিং হচ্ছে মূল ভার্বের সাথে আইএনজি, এটা কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল, ঠিক আছে, বা জিরান যেটা আমরা ওটা এখন আমরা স্পেসিফিকলি পড়াই নেই যে জিরান আর পার্টিসিপলের মধ্যে পার্থক্য কী, এটা হচ্ছে ধরেন প্রেজেন্ট পার্টিসিপল, ঠিক আছে। এখন এই এটার সাথে যেহেতু আইএনজি সেটা কিন্তু নন ফিনিট ভার্ব, হ্যাঁ, নন ফিনিট ভার্ব যদি হয় আর এখানে আমরা সাবজেক্টও দেখতে পাচ্ছি না, তার মানে কি এটা কি আমাদের ক্লজ হবে? অবশ্যই হবে না, কারণ ক্লজ হতে হলে একটা সাবজেক্ট দরকার এবং একটা ফিনিট ভার্ব দরকার। যেহেতু এখানে সাবজেক্ট নাই, ফিনিট ভার্ব নাই, যেহেতু এই আফটারটাকে আমাদেরকে ক্লজ মার্কার বলা যায় না, কারণ ক্লজ মার্কার হতে হলে একাধিক ক্লজ থাকতে হবে। অর্থাৎ ধরেন কমপক্ষে দুইটা ক্লজ থাকলে আমি ক্লজ মার্কার দিয়ে দুইটা ক্লজকে যুক্ত করি, কিন্তু এখানে যেহেতু মাত্র একটা সাবজেক্ট এবং একটা ফিনিট ভার্ব আছে, অর্থাৎ মাত্র একটা ক্লজ, তাই এটা এখানে আফটারটা ক্লজ মার্কার হবে না। আফটার এখানে একটা প্রিপোজিশন, ঠিক আছে, সিম্পল সেন্টেন্সে আফটারটা প্রিপোজিশন হয়, কমপ্লেক্স সেন্টেন্সে আফটারটা ক্লজ মার্কার হয়, এটা ভালো করে মনে রাখবেন, ঠিক আছে। এই আমার ব্যাখ্যাটা প্রয়োজনে টেনে আবার দেখবেন, তখনও যদি না বুঝেন তাহলে আমাকে ইনবক্স করবেন, ঠিক আছে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটা সব পরীক্ষায় আসতে পারে যে আফটারটা এখানে কী, এটা কি ক্লজ মার্কার নাকি এটা হচ্ছে প্রিপোজিশন, এরকম টাইপের কোয়েশ্চেন আসতে পারে, ঠিক আছে। যেহেতু এখানে এটা ক্লজ মার্কার না, এখানে মাত্র একটা সাবজেক্ট এবং একটা ফিনিট ভার্ব রয়েছে, তাই মাত্র একটা ক্লজ রয়েছে, আর আমরা জানি একটা ক্লজ থাকলে সেটা সিম্পল সেন্টেন্স, এখানে কমপ্লেক্স সেন্টেন্স হওয়ার কোনো কারণ নেই, কারণ দুইটা ক্লজ দরকার কমপ্লেক্স সেন্টেন্সের কমপক্ষে, ঠিক আছে।
After finishing my work, I will go to market to buy some flowers. Here the word after is এখন দেখেন এটা আগের আগের ব্যাখ্যাটাই এখন দেখেন এখানে আই হচ্ছে সাবজেক্ট উইল হচ্ছে ভার্ব কিন্তু আগেরটাতে কিন্তু আমরা সাবজেক্ট আর ফিনিট ভার্ব আমরা পাচ্ছি না ওটা ফিনিশিং হচ্ছে নন ফিনিট ভার্ব ঠিক আছে ফিনিশিংটা হচ্ছে নন ফিনিট ভার্ব এখন নন ফিনিট ভার্ব হলে এটা কি ক্লজ হবে নাকি ফ্রেজ হবে এই কমার আগের অংশটা ফ্রেজ হবে তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে মাত্র একটা ক্লজ হলে আমরা কি আফটারটাকে ক্লজ মার্কার হিসেবে বলতে পারবো একটু আগে বললাম যদি একটা ক্লজ হয় তাহলে সেটা তো সিম্পল সেন্টেন্স আর সিম্পল সেন্টেন্সে আফটার যদি হয় সেক্ষেত্রে সেটা তো ক্লজ মার্কার হতে পারে না কারণ ক্লজ মার্কার হতে হলে কমপক্ষে দুইটা ক্লজ লাগবে আর দুইটা ক্লজকে যুক্ত করার জন্য আমাদের ক্লজ মার্কার ব্যবহার করা হয় যেহেতু এখানে মাত্র একটা ক্লজ তাই এখানে আফটার ক্লজ মার্কার হবে না এটা একটা সাধারণ প্রিপোজিশন আশা করি বুঝতে পেরেছেন না বুঝলে ইনবক্সে জানাবেন এখন দেখেন ছয় নম্বর যে এখানে দেখেন একটা সাবজেক্ট এবং একটা ভার্ব রয়েছে ইউ হচ্ছে সাবজেক্ট এবং লাভ হচ্ছে ভার্ব ঠিক আছে তাহলে একটা সাবজেক্ট একটা ভার্ব যদি থাকে সেটাকে আমরা কী বলি সিম্পল সেন্টেন্স বলি না এখন আপনি বলতে পারেন ডু তো আরেকটা ভার্ব আর কোয়েশ্চেন করার সময় যদি প্রেজেন্ট হয় প্রেজেন্ট ইনডিফিনিট হয় তাহলে আমরা অক্সিলিয়ারি ভার্ব কোয়েশ্চেন করার সময় ডু অথবা ডাজ নিয়ে আসি ঠিক আছে তো এখানে আমাদের অক্সিলিয়ারি ভার্ব ডুটা নিয়ে আসলাম আগে কিন্তু এটাকে যখন আপনি অ্যাসার্টিভ করবেন তখন এই অক্সিলিয়ারি ভার্বটা উঠে যায় ঠিক আছে ওই জটিলতা এখন যাচ্ছে না তখন হবে ইউ লাভ মি এটা এটা হবে আর কি তো এখানে কোয়েশ্চেন করার সময় আমাদের কিন্তু অক্সিলিয়ারি ভার্বটা আগে আনতে হয় তা আমরা ডুটা নিয়ে এসেছি এখানে কিন্তু মূল ভার্বটা হচ্ছে লাভ আর ইউ হচ্ছে সাবজেক্ট লাভ হচ্ছে ভার্ব যেহেতু এখানে একটা সাবজেক্ট একটা ভার্ব তাই এটাকে আমরা সিম্পল সেন্টেন্স বলতে পারি ঠিক আছে এটা কমপ্লেক্স সেন্টেন্স হবে না কম্পাউন্ড সেন্টেন্স হবে না ফ্রেজও হবে না যেহেতু এখানে ফিনিট ভার্ব রয়েছে আশা করি বুঝতে পেরেছেন তারপর না বুঝলে আমাকে ইনবক্সে জানাবেন থ্যাংক ইউ